বিদ্রোহীদের প্রবল আক্রমণে ভেঙে পড়েছে মিয়ানমার সেনাবাহিনীর ঐক্য, বাড়ছে আত্মসমর্পণের ঘটনা, আর এতে ভাবমূর্তি সংকটে পড়েছে সামরিক জান্তার। আসছে এপ্রিলে তরুণ তরুণীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করাতে চায় জান্তা সরকার, একসাথে অবসরপ্রাপ্ত সেনাদের ফের যুদ্ধে পাঠাচ্ছে সেনাবাহিনী। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই নতুন নতুন সেনা চৌকি দখলে নিচ্ছে সশস্ত্র সব গোষ্ঠী। বিভিন্ন অঞ্চলে দখলের পাশাপাশি বিদ্রোহীদের যুদ্ধে এবার মিয়ানমারের সেনাবাহিনীতে ভেঙে পড়েছে ঐক্য, ফলে বাড়ছে আত্মসমর্পণের ঘটনা। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে অনেক সেনা। গেল বছরের অক্টোবর থেকে 1027 নামে জান্তা বিরোধী অপারেশন শুরুর পর থেকে আত্মসমর্পণ কিংবা পালিয়ে যাওয়ার সেনার সংখ্যা বেড়েই চলেছে। এমন অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাদের আবারও যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠাচ্ছে দেশটির সামরিক বাহিনী। 14 ফেব্রুয়ারি একথা জানিয়েছে মিয়ানমারের জান্তার মুখপাত্র। এই আইনের অধীনে সকল সাবেক সামরিক কর্মী দায়িত্ব পালনে ব্যর্থ হলে 3 বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ আইনের অধীনে সকল সাবেক সামরিক কর্মীকে রিজার্ভ বাহিনীতে কাজ করতে হবে। নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা যারা 5 বছরের মধ্যে অবসর নিয়েছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীতে চাকরিতে ফিরে আসতে হবে। একই সঙ্গে আগামী এপ্রিলে যুবকদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান শুরুর পরিকল্পনা করছে মিয়ানমারের জান্তা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর মাধ্যমে বিদ্রোহীদের বিরুদ্ধে দেশব্যাপী হারানো সেনা ঘাটতি পূরণ করতে চায় জান্তা সরকার। চন্দ্রালী চন্দ্রা, নিউজ 24।